দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি নির্বাচিত হয়েছেন। তাকে কেন এমপি করা হয়েছে তার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানি সফর নিয়ে শুক্রবার সকাল 10:30 গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা মজা করেই এ কারণ বলেন। হাসতে হাসতে সরকার প্রধান বলেন, সাংবাদিকরা যাতে সরকারের সমালোচনা করতে না পারে এজন্য প্রেস ক্লাবের সভাপতিকে এমপি করা হয়েছে। সাংবাদিক মঞ্জুর ইসলাম বুলবুল প্রেস ক্লাবের সভাপতিকে সংসদ সদস্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার প্রশ্নের সময় মজা করে শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতিকে দুবার সংসদে এমপি করেছি, এবার বর্তমান সভাপতিকে সংরক্ষিত আসনে এমপি করেছি। কেন করেছি জানেন না, যাতে সাংবাদিকরা আমাদের সমালোচনা না করতে পারে। উল্লেখ্য, এবার আওয়ামী লীগ থেকে 48 জন নারী প্রার্থী চূড়ান্ত করা হয়। তার মধ্যে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ থেকে 1990 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। 1999 সাল থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত আছেন। 2001 সালে জাতীয় প্রেস ক্লাবের সদস্য হন। এছাড়াও চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।